বন্ধুরা, বলো তো, তুমি যদি তোমার বাসার নিচতলা থেকে চারতলায় ওঠো, তুমি নিচতলা থেকে দ্বিতীয় তলায় উঠতে যে পরিমাণ কাজ করেছো, দোতলা থেকে তিনতলায় উঠতে কি একই পরিমাণ কাজ করেছো, তিনতলা থেকে চারতলা উঠতে কি একই পরিমাণ কাজ করেছো? উত্তর হচ্ছে না। তুমি ভিন্ন ভিন্ন তলায় একই পরিমাণ উচ্চতা উঠলেও তোমার কাজের পরিমাণ কিন্তু ভিন্ন ছিল। এটার কারণ কি? এটার কারণ তোমরা অবশ্যই শিখে এসেছো যে স্মল জি বা অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা বলি, সেটা কিন্তু ধ্রুবক থাকে না, তাই না? তার মানে সেটা কিন্তু পরিবর্তন হতে থাকে, রাইট? তো স্মল জি যদি ধ্রুবক না থাকে, তার মানে তুমি নিচতলায় তোমার যে ওজনটা ফেস করেছো, তুমি দোতলায় কিন্তু ওজনটা একটু কম ফেস করবে, কারণ আমরা জানি হাইট বাড়ার সাথে সাথে স্মল জি এর মান কমে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এম জি, মানে যেটাকে ওজন বলি আমরা, সেটাও কমতে থাকে। তার মানে আমরা যখন একটা হাইট থেকে আরেকটা হাইটে উপরে উঠে যাব, তখন কিন্তু আমরা আসলে সমান বলের বিরুদ্ধে সবসময় কাজ করি না, রাইট? আমাদের ওজনের মানটা যেহেতু চেঞ্জ হচ্ছে, ইনফ্যাক্ট নিচতলা থেকে একতলায় যে ওজন, একতলা থেকে দোতলায় তার চেয়ে কম, দোতলা থেকে তিনতলায় তার চেয়ে কম, রাইট? সো এক একটা তলায় কিন্তু আলটিমেটলি ওজনের মানটা কমছে। সো ওজনের মান কমার অর্থ হচ্ছে আমরা যে উপরের দিকে ওঠার বলটা দিচ্ছি, সেই বলটাও কিন্তু কমছে। তার মানে আমাদের যে অভিকর্ষ বল বা ওজন, সেটা কিন্তু একটা ধ্রুব বল নয়, বরং সেটা একটা পরিবর্তনশীল বল। তাই পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ আমরা এখন হিসাব করব, কিভাবে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ অভিকর্ষ বলের ক্ষেত্রে হিসাব করা যায়। তো আমরা এখানে দেখছি পৃথিবীর একটি ছবি দেয়া আছে। পৃথিবীর ভর আমরা কত ধরে নিই? ক্যাপিটাল এম। তো ধরো পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে স্মল এম নামের, স্মল এম ভরের একটি বস্তু রয়েছে। তো স্মল এম ভরের যে বস্তুটি রয়েছে, এটি পৃথিবীর কেন্দ্র থেকে কতটা দূরে রয়েছে? এটি পৃথিবীর কেন্দ্র থেকে ধরে নিলাম স্মল আর পরিমাণ দূরত্বে রয়েছে। তো এই মুহূর্তে কি স্মল এম ভরটাকে ক্যাপিটাল এম ভরের পৃথিবী একটা বলে আকর্ষণ করছে, যা আমরা মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষজ বল নামে জানি? তো সেটাকে আমরা বলতে পারি কি এফ আর ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এখানে মাইনাসটা দেওয়ার অর্থ কি? আমরা এখানে একটা জিনিস ধরে নিয়েছি, এমন তো না যে পৃথিবীটাই এই বস্তুটাকে আকর্ষণ করছে, এই বস্তুটাও পৃথিবীটাকে আকর্ষণ করছে, আর আকর্ষণ বলের মানগুলো কিন্তু সমান, রাইট? পৃথিবী এই বস্তুটাকে যত বলে আকর্ষণ করছে, এই বস্তুটাও কিন্তু পৃথিবীকে তত মানের বলেই আকর্ষণ করছে। এখানে মাইনাসটা দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি, পৃথিবীর আকর্ষণ বলটা কোন দিকে? বাম দিকে, আমাদের এই ফিগার অনুসারে। আর বস্তুটার পৃথিবীকে আকর্ষণ বল কোথায়? ডান দিকে, কারণ বস্তুটা পৃথিবীটাকে ডান দিকে টেনে নেবে। সো আমরা ধরে নিয়েছি কেন্দ্র হতে দূরে সরানোর দিক, মানে ডান দিকটাকে ধনাত্মক। সো এটা কিন্তু ইচ্ছাধীন, আমরা কিন্তু ডান দিককে চাইলে ধনাত্মক ধরতে পারি, বাম দিককে চাইলে ধনাত্মক ধরতে পারি। তো আমাদের আলোচনাটা সহজ করার জন্য আমরা এখানে ধরে নিয়েছি ডান দিকটাকে ধনাত্মক। তাই বস্তুটা পৃথিবীকে যে ডান দিকে বল দিচ্ছে, সেটা দেখো পজিটিভ দেওয়া আছে, আর পৃথিবীটা বস্তুটাকে যে বাম দিকে টেনে নিচ্ছে, বলটা বাম দিকে, তাই এটা মাইনাস দেওয়া আছে। তো যাই হোক, আমরা যদি এখন একটা কাজ করি, এফ আর্থ বা এফ এজেন্ট নিয়ে চিন্তা করি যে এইটা ধ্রুবক কি না, উত্তর হচ্ছে কিন্তু এটা ধ্রুবক না, কারণ আমি আলোচনার শুরুতেই বলেছি স্মল জি এর মানটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে মুহূর্তে মুহূর্তে এটা চেঞ্জ হচ্ছে। আর এটা চেঞ্জ হওয়ার কারণ কি? দূরত্ব। যেমন এই সূত্রে তোমরা দেখছো স্মল আর আছে, রাইট? তো এখন যে তাদের মধ্যে যে পরিমাণের মাধ্যাকর্ষণ বল থাকবে, স্মল আরটাকে একটু বাড়ালে বা কমালে এফ আর্থ বা এফ এজেন্ট যেটাই বলি, সেই দুইটার প্রত্যেকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমরা যদি এখন একটা সিনারিও নিয়ে চিন্তা করি যে স্মল এম ভরের বস্তুটা পৃথিবীটা থেকে আর আই পরিমাণ দূরত্ব, এ একটা বিন্দু আছে, এ বিন্দুটার মধ্যে অবস্থান করছে, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বস্তুটাকে, স্মল এম ভরের বস্তুটাকে এ থেকে আমি বিতে সরাবো, যেটা ঠিক তোমার নিচতলা থেকে চারতলায় ওঠার ঘটনার মতো। এটা তোমাকে চিন্তা করতে পারো, এটা ধরো তোমাদের নিচতলার হাইট পৃথিবীর কেন্দ্র থেকে, আর তুমি এখান থেকে ধরো চারতলায় উঠবে। তো এভাবে কিন্তু চিন্তা করা যায়। তো যাই হোক, আমাদের এখানে আলোচনায় আমরা স্মল এম ভরের বস্তুটাকে এ অবস্থান থেকে বি অবস্থানে সরাবো। এ অবস্থানটা কোথায় আছে? পৃথিবীর কেন্দ্র থেকে আড়াই পরিমাণ দূরে। আর বি অবস্থানটা কোথায় আছে? পৃথিবীর কেন্দ্র থেকে আর এফ পরিমাণ দূরত্বে। তো আই দিয়ে ইনিশিয়াল বা আদি, এফ দিয়ে ফাইনাল। তো আমরা যদি সরাই এ অবস্থান থেকে বি অবস্থানের বস্তুটাকে, তখন আমাদের কত কাজ করতে হবে? এই কাজটা
আমরা যখন এ থেকে বিতে অবস্থানে সরালাম তখন কি আমাদের সমান বল প্রয়োগ করতে হয়েছে নাকি পরিবর্তনশীল বল? অবশ্যই পরিবর্তনশীল বল, কারণ এখান থেকে এ পর্যন্ত যে মাধ্যাকর্ষণ বল এখান থেকে এ পর্যন্ত অন্যরকম, এখানে আরেক রকম। সো প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের এই এফ এজেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এফ এজেন্টের মানটা পরিবর্তনশীল যেহেতু, তাই আমরা কৃতকাজ বের করার ক্ষেত্রে জানি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র হচ্ছে ডাব্লিউ এজেন্ট ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স। তো আমরা এখানে ডিআর কেন দিলাম? কারণ আমাদের এখানে দূরত্বটা এক্স দিয়ে না বরং আর দিয়ে বোঝানো হচ্ছে, তাই ডিআর দিয়েছি, কিন্তু সূত্র কিন্তু একই রাখা হয়েছে। আর এক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট হিসেবে কাকে বসাই আমরা? লোয়ার লিমিট হিসেবে আমরা বসাই আদি অবস্থানটাকে, অর্থাৎ যে বস্তুটাকে সরাবো সেই বস্তুটা সরানোর পূর্বে যেখানে ছিল। আমাদের এখানে বস্তুটা কোথায় ছিল? এ অবস্থানে ছিল। সো আদি অবস্থানটার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বা গ্রহের কেন্দ্র থেকে দূরত্ব, এটাকে আমরা বলছি আর আই। শেষ অবস্থানটার আমরা যে সরিয়েছি বিতে নিয়েছি, সো বি হচ্ছে আমাদের শেষ অবস্থান, তো শেষ অবস্থাটার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব এটা হচ্ছে আর এফ। তো আমরা যদি ইন্টিগ্রেশনটা করি তো আমরা এফ এজেন্টের ভ্যালু বসাবো। সো এফ এজেন্টের ভ্যালুটা আমরা বসালাম জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তো ভ্যালুটা বসানোর ফলে আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে চাইলে জি ক্যাপিটাল এম স্মল এম, এগুলো যেহেতু ধ্রুবক রাশি, জি তো চেঞ্জ হবে না, ক্যাপিটাল এম পৃথিবীর ভর তো চেঞ্জ হবে না, বস্তুর ভর তো চেঞ্জ হবে না। সো এগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তো সামনে নিয়ে আসলে আমার এরকম কিছু একটা জিনিস থাকে। তো এখানে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে আর আই লোয়ার লিমিট থেকে আর এফ লোয়ার আপার লিমিট পর্যন্ত ওয়ান বাই আর স্কোয়ারকে ডিআর এর সাপেক্ষে। তো আমরা সূত্র শিখে এসেছি না, সো আমরা যদি সূত্রটা লিখি তো লেখা যায় এরকম যে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়াল টু আমার কত আসবে, ইকুয়াল টু আসবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো আমার যেহেতু এখানে লিমিট আছে সো আমরা আর প্লাস সিটা ইউজ করছি না। তো এখানে আসলে কত আছে আমার? ওয়ান বাই আর স্কোয়ার। ওয়ান বাই আর স্কোয়ার মানে কি? আসলে আমার আর টু দি পাওয়ার মাইনাস টু আছে, তাই না? সো আমরা যদি এই সূত্রটা খাটাই তাহলে আমরা চিন্তা করবো এক্স টু দি পাওয়ার মাইনাস টু আছে, দ্যাট মিন্স আমরা এখানে এন এর জায়গায় চিন্তা করবো কত? এন এর জায়গায় চিন্তা করবো আমাদের মাইনাস টু, কারণ পাওয়ারটা হচ্ছে মাইনাস টু। তাহলে এটা যদি মাইনাস টু থাকে তাহলে ইন্টিগ্রেশন করার পরে কী আসা উচিত? এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান। তো মাইনাস টু প্লাস ওয়ান আসলে আমার কত? মাইনাস ওয়ান। আর এখানেও মাইনাস টু প্লাস ওয়ান আসলে কত আমার? মাইনাস ওয়ান, কারণ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটার কারণে সামনে একটা মাইনাস আসবে। আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি? ওয়ান বাই এক্স। তো আমি যেহেতু ইন্টিগ্রেশনটা আর এর সাপেক্ষে করেছি সো আমার আসলে কী আসছে? মাইনাস ওয়ান বাই আর। সো এই মাইনাসটার কারণে এখানে, এই মাইনাস ওয়ানটার কারণে এখানে এই মাইনাসটা, আর এখানে টু দি পাওয়ার মাইনাস ওয়ানের কারণে ওয়ান বাই আর হয়ে গিয়েছে, যেখানে আমার আপার লিমিট আর এফ, লোয়ার লিমিট আর আই। তো আপার লিমিট আর লোয়ার লিমিটগুলো যদি আমরা বসাই তাহলে এরকম হবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ওয়ান বাই আর এফ মাইনাস ওয়ান বাই আর আই। সামনে একটা মাইনাস আছে সো আমরা মাইনাসটাকে ভেতরের দিকে পাঠিয়ে দিতে পারি। ভেতরের দিকে পাঠিয়ে দিলে আমার এরকম কিছু থাকবে যে জি ক্যাপিটাল এম স্মল এম ওয়ান বাই আর আই মাইনাস ওয়ান বাই আর এফ। তো এই যে এই জিনিসটা আসলো এটাই কিন্তু আমার কৃতকাজের সূত্র। কিসের ক্ষেত্রে কৃতকাজের সূত্র? স্মল এম ভরের একটা বস্তুকে আর আই অবস্থান হতে, গ্রহের কেন্দ্র থেকে দূরত্ব আর আই অবস্থান হতে আর এফ অবস্থান, গ্রহের কেন্দ্র থেকে শেষ দূরত্ব আর এফ অবস্থানে পর্যন্ত নিয়ে যেতে কৃতকাজের সূত্র। তো সূত্রটা এরকম ডাব্লিউ এজেন্ট ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ওয়ান বাই আর আই মাইনাস ওয়ান বাই আর এফ। তো এই সূত্রটাকে আমরা যদি ইলাবোরেটলি দেখি যে কোন রাশিটা কী, তোমাকে এরকমভাবে জিনিসগুলো দেওয়া থাকবে, গ্রহের ভর দেওয়া থাকবে, সবসময় যে পৃথিবী থেকে একটা বস্তুকে সরাতে হবে তা না, সো তোমাকে অন্যান্য গ্রহও থাকতে পারে, তো অন্যান্য গ্রহেরও এক সারফেস থেকে আরেক সারফেসে নিয়ে যেতে পারি। তো যেই গ্রহই থাকুক না কেন সেই গ্রহের ভর দেওয়া থাকবে ক্যাপিটাল জি, যেটা আমাদের জানা আছে মহাকর্ষ ধ্রুবক 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার হচ্ছে এটার একক। আর স্মল এম, স্মল এম হচ্ছে যেই বস্তুটাকে সরাচ্ছ। আর আরআই কি? আরআইটা একটু জরুরি, আরআই হচ্ছে গ্রহের কেন্দ্র থেকে বস্তুটার আদি দূরত্ব। এই যে বস্তুটাকে আমরা সরাচ্ছি তো বস্তুটা তো গ্রহের কেন্দ্র থেকে সরানোর আগে একটা দূরত্বে ছিল, সরানোর পরে আরেকটা দূরত্বে চলে গিয়েছে। তো সরানোর আগে যে দূরত্বে ছিল গ্রহের কেন্দ্র থেকে অবশ্যই মেজার করতে হবে, সেটাকে আমরা বলবো গ্রহের কেন্দ্র থেকে বস্তুর আদি দূরত্ব স্মল আরআই। আবার আরএফ কি? গ্রহের কেন্দ্র থেকে বস্তুটার শেষ দূরত্ব। তো আমরা একটা ম্যাথ করবো, ম্যাথ করলে আমাদের আলোচনাটা অনেক ইজি হয়ে যাবে। তো আমি আমাদের আজকের ক্লাসটা শুরু করেছিলাম একটা ঘটনা বলে যে তুমি তোমার বিল্ডিংয়ের নিচতলা থেকে চারতলায় উঠলে। তো চিন্তা করে দেখো আরআইটা আসলে কী হবে, নিচতলা থেকে যদি চারতলায় ওঠা হয় তাহলে নিচতলার অবস্থান থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে আরআই, চারতলায় তুমি উঠলে ফাইনালি, সো চারতলার অবস্থান থেকে গ্রহের কেন্দ্রের দূরত্বটা হচ্ছে
তোমার আর এফ। তো চলো আমরা এই প্রবলেম এই ফর্মটা দিয়ে একটা প্রবলেম দেখে আসি। তো এখানে কি দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে 6×10^24 kg। তো এটা একটু বলে রাখি, এই ভরটা তোমাকে নাও দেওয়া থাকতে পারে, এটা একটু মুখস্থ রাখাটা দরকার। মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে আমরা এগুলো নিয়ে ডিটেল শিখব, বাট এটা আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব, পৃথিবীর ভর কত। আর পৃথিবীর ব্যাসার্ধ এটাও আমরা মুখস্থ করে ফেলব, এটা আমাদের 6400 কিলোমিটার। তো প্রশ্নে দেওয়া নাও থাকতে পারে, সো এই দুইটা জিনিস একটু মুখস্থ করে রাখবো কাইন্ডলি। তো দেওয়া থাকলে তো ভালোই। তো আমার এখানে দেওয়া আছে, তো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, আর এখানে একটা এভারেস্ট দেওয়া আছে, মানে মাউন্টেন দেওয়া আছে। সো এভারেস্ট মাউন্টেনের হাইট তোমাকে দেওয়া আছে কত, 8.848 কিলোমিটার। তো প্রকৃতপক্ষেই হাইটটা আসলে এত। তো আমরা জানি মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছে, সো বলে দেওয়া আছে প্রশ্নটা এভাবে যে মুসা ইব্রাহিমের ভর 67 কেজি হলে এভারেস্টে উঠতে তার কত কাজ করতে হয়েছে। অর্থাৎ মুসা ইব্রাহিম এইখান থেকে এভারেস্টে উঠলো তো তার কত কাজ করতে হয়েছে। সো এটা কিন্তু আমরা মাত্র যে ফর্মটা শিখলাম সেই ফর্মটা দিয়ে খুব সুন্দরভাবে বের করে ফেলা যায়। তো চলো আমরা যদি বের করতে চাই, আমরা এখানে আর আই আর এফ আগে হিসাব করে নিব। সে যেহেতু ভূপৃষ্ঠ থেকে যাত্রা করে এভারেস্টের চূড়ায় উঠেছে, সো ভূপৃষ্ঠ মানে এই পৃথিবীর সারফেসের ওপর যে কোনো একটা পয়েন্ট, সো এই পয়েন্টেই ধরি যদি, তো এখান থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত, পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কিন্তু ব্যাসার্ধ সমান, রাইট? তো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব এটা কিন্তু ব্যাসার্ধের সমান। তো তার আদি অবস্থানটা কোথায় ছিল, ভূপৃষ্ঠে। তো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব এটাকেই তো আমরা আর আই বলবো, যেটা কি না আমাদের আলোচনার জন্য ব্যাসার্ধ। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে সে যেহেতু এখান থেকে এখানে উঠেছে তো আদি অবস্থান এটা, আর আদি অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব যেহেতু আর আই, তার মানে ব্যাসার্ধটাই আর আই। সো আর আই ইকাল টু 6.4×10^6 মিটার। 6400 কিলোমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে এরকম একটা ভ্যালু আমার আসে। এবার আসি আর এফটা কত। আর এফ কী ছিল, একটা হাইট উঠার পরে বা মুভমেন্টের পরে, হাইট উঠা বা নামা যে কোনোটা হতে পারে, শেষ অবস্থানটা থেকে গ্রহের কেন্দ্রের দূরত্ব। তো শেষ অবস্থানটা কত, সে যখন এখান থেকে এই জায়গায় উঠেছিল তো এইখান থেকে, মানে এটা তার শেষ অবস্থান, শেষ অবস্থান থেকে গ্রহের কেন্দ্রের দূরত্ব, মানে এই দূরত্বটাকেই আমরা আসলে কী বলবো, এই দূরত্বটাকে কিন্তু আমরা আসলে বলবো আর এফ, রাইট? সো আর এফ কী ছিল, শেষ অবস্থান থেকে গ্রহের কেন্দ্রের দূরত্ব। সো আমার এই ক্ষেত্রে আর এফ কিন্তু এই হাইটটা। সো আর এফ এর জন্য কী লেখা হয়েছে, ক্যাপিটাল আর প্লাস এইচ। সো আমরা এখানে যদি হিসাব করি আমাদের কৃতকাজ বের করতে হবে, ডাব্লিউ এজেন্ট জি ক্যাপিটাল এম স্মল এম 1/RI-1/RF। তো আমরা অলরেডি আর আই জানি, আর এফ জানি, হিসাব করেছি, তো সবগুলোকে মিটারে নিয়ে নিয়েছিলাম। সো মিটারে নিয়ে আমরা এরকম ভ্যালু পাচ্ছি। তো আর আই আর এফ বসাবো, স্মল এম এর জায়গায় কত বসবে বলো তো, কে উঠেছে নেমেছে, মুসা ইব্রাহিম উঠেছে নেমেছে, সো মুসা ইব্রাহিমের ভরটা বসবে স্মল এম এর জায়গায়। ক্যাপিটাল এম এর জায়গায় কী বসবে, ক্যাপিটাল এম এর জায়গায় আমার বসবে পৃথিবীর ভর, যেটা কিনা দেয়া আছে 6×10^24। সো ক্যাপিটাল এমও জানি, স্মল এমও জানি, আর জি এর মান তো আমাদের জন্য মুখস্থ রাখতে হবে। তো আমরা তাহলে কাজটা বের করে ফেলতে পারি এরকম, যে ক্যাপিটাল জি এর মান বসালাম, ক্যাপিটাল এম এর মান বসালাম, স্মল এম এর মান বসালাম, আর আই এর মান বসালাম, আর এফ এর মান বসালাম, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব মুসা ইব্রাহিম এখান থেকে এখানে উঠতে কৃতকাজের মানটা কত করেছে। তো আমরা কৃতকাজের মানটা কিন্তু বের করে ফেলতে পারি, যেটা আমি ক্যালকুলেটার হিসাব করলে আমার আসছে 5.78×10^6 জুল। অর্থাৎ মুসা ইব্রাহিম আর কেন্দ্র থেকে আর দূরত্ব অবস্থান থেকে, কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরত্বের অবস্থানে যেতে সে আসলে কতটুকু কাজ করেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে তার কাজের পরিমাণ হচ্ছে 5.78×10^6 জুল। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।